প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, দেশ বাংলা টিভি সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদে আপনাদের জানাবো একজন পিয়ন কিভাবে হয়ে গেলেন কোটি টাকার মালিক। এছাড়াও থাকছে দলের সবার প্রতি ওবায়দুল কাদের যে হুঁশিয়ারি দিলেন। এছাড়াও ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন জি কে শামীম এর ব্যাংকে কত কোটি টাকা ছিল এবং সেগুলো এখন কোথায় নিয়ে যাচ্ছে সেই বিষয়ে। এবারে বিস্তারিত, কেন্দ্রীয় যুবলীগের কার্যালয়ে পিয়ন হিসেবে যোগ দেন 2005 সালে। বেতন ছিল মাসে 5000 টাকার মতো। প্রায় 7 বছর পর বনে যান কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক। তিনি এখন একাধিক গাড়ি বাড়ি ফ্ল্যাট ও জমির মালিক। সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর আনুকূল্যে রাতারাতি জীবনধারা বদলে যাওয়া যুবলীগের আলোচিত এই নেতার নাম কাজী আনিসুর রহমান। জানা গেছে 2005 সালে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে চাকরি হয় আনিসের। অফিসের পিয়নের কাজের পাশাপাশি কম্পিউটার অপারেটর ছিলেন তিনি। এতে করে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি কার্যালয়ে আসা তৃণমূল নেতাদের সঙ্গেও পরিচয়ের সুযোগ হয় তার। কম্পিউটারে নিয়মিত সারা দেশের সব যুবলীগ কমিটির তালিকা তৈরি করতে গিয়ে সব তথ্য তার নখদর্পণে চলে আসে। মুখস্থ বলে দিতে পারতেন যে কোনো কমিটির নেতার নাম। এসব কারণেই চেয়ারম্যানের ঘনিষ্ঠ হয়ে যান তিনি। নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় যুবলীগের এক নেতা প্রথম আলোকে বলেন, 2012 সালে যুবলীগের নতুন কমিটি গঠনের সময় তিনি নিজেও আনিসকে একটা সদস্য পদ দিতে সুপারিশ করেছিলেন, কিন্তু আনিস পেয়ে যান উপদপ্তর সম্পাদকের পদ। দপ্তর সম্পাদক পদটি শুরু থেকেই খালি ছিল, 6 মাসের মধ্যেই সেটাও পেয়ে যান। যুবলীগের 3 জন নেতা জানান আনিস থাকতেন টিকাটুলি এলাকায়। কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার পর চেয়ারম্যানের কাছাকাছি থাকার জন্য ধানমন্ডিতে ভাড়া বাসা খোঁজেন, কিন্তু ভাড়া না নিয়ে 15 নম্বর সড়কে প্রায় 2500 বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে নেন। এখানেই আছেন প্রায় 3.5 বছর। গতকাল রোববার ওই বাড়িতে গেলে ফ্ল্যাট মালিকদের তালিকায় তার নাম দেখা যায়। নিরাপত্তা রক্ষীরা জানান মালিক এখানে থাকেন না, ভাড়াটে থাকেন। বর্তমানে রাজধানীর ধানমন্ডির 10A সড়কের এক বাড়ির একটি ফ্ল্যাটে থাকেন কাজী আনিস। গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় যুবলীগের নেতাকর্মীরা একের পর এক ভেতরে ঢুকছেন এবং বের হচ্ছেন। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলে জানা গেছে ফ্ল্যাটটি আনিসুর রহমানের নিচের। প্রতিদিন শত শত মানুষ গাড়ি মোটরসাইকেল নিয়ে তার সঙ্গে এখানে দেখা করতে আসেন। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবরাসুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ফয়েজুর জামান কাজীর 4 সন্তানের মধ্যে বড় ছেলে কাজী আনিসুর রহমান। 2001 সালে ঢাকায় এসে প্রথমে পোশাক তৈরির কারখানায় চাকরি নেন। এরপর 2005 সালে এলাকার এক নেতার মাধ্যমে চাকরি নেন যুবলীগের কার্যালয়ে। গতকাল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবরাসুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে আনিসের বাড়িতে গিয়ে দেখা যায় বড় আকারের লোহার গেট পার হলেই সুন্দর লন, একপাশে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা, আরেক পাশে গোল টেবিল ও চেয়ার সাজানো। এরপর মূল 3তলা বাড়ি, যার মূল ফটক বিভিন্ন পাথরে সাজানো, 3তলায় কাজ চলছে। আনিসের মা হোসেন রে আরা বেগম বলেন, আগে 5-6 বিঘা জমি ছিল, গত 4 বছরে আরও জমি কিনেছি, এই বাড়ি করেছি, পেট্রোল পাম্প এবং তার পাশের জমি কিনেছি। গ্রামের সবুর মোল্লা বলেন, বাড়িতে ছিল একটা টিনের ঘর, 4 বছরে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, মনে হয় আলাদিনের চেরাক পেয়েছে। ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর মা ফিলিং স্টেশনে কথা হয় আনিসের বাবা ফায়েক কাজীর সঙ্গে। তিনি সেনাবাহিনীর সৈনিক ছিলেন, 1994 সালে অবসর নেন। 7 লাখ টাকা পেয়ে কিছু জমি কেনেন, পরে কিছু বিক্রিও করে দেন। তবে গত কয়েক বছরে জমি কেনা, পেট্রোল পাম্প কেনা টাকার উৎস নিয়ে কিছু বলতে চাননি তিনি। 34 লাখ টাকায় 2016 সালে পেট্রোল পাম্প কেনেন বলে দাবি করেন। তবে নাম প্রকাশ না করার শর্তে ওই গ্রামের এক বাসিন্দা বলেন, আনিস যুবলীগের পদ পাওয়ার পরই তাদের উত্থান শুরু হয়। পেট্রোল পাম্প প্রায় 1.5 কোটি টাকা দিয়ে কিনেছেন, পাশেই 5 একর জায়গা আছে তাদের কেনা। এছাড়া ঢাকায় আনিসের 3টি বাড়িতেই তিনি গেছেন। সম্পদের বিবরণী পেয়ে তার অর্থের উৎস সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানা গেছে চাঁদাবাজি, দরপত্র থেকে কমিশন ও যুবলীগের বিভিন্ন কমিটিতে পদ বাণিজ্য করে বিত্ত বৈভব গড়ে তুলেছেন কাজী আনিস। গত শনিবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সর্দার মোহাম্মদ আলী ওরফে মিন্টু। পোস্টটি শেয়ার করেন 289 জন। এর সূত্র ধরে গোপালগঞ্জের মোহাম্মদ আলীর সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি বলেন, কমিটি বাণিজ্য করে বিপুল সম্পদের মালিক হয়ে গেছেন। আনিস যুবলীগ চেয়ারম্যানের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে এসব অপকর্ম করে যাচ্ছেন একসময়ের এই কম্পিউটার অপারেটর।
এসব অভিযোগ নিয়ে কেন্দ্রীয় যুবলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাতজন নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তার সবার অভিযোগের সত্যতা নিশ্চিত করলেও কেউ নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি। নেতারা আরও অভিযোগ করেন, আনিসের বিরুদ্ধে কথা বলে টেকা কঠিন। বিভিন্ন ইউনিটে বছরের পর বছর সম্মেলন না করে আহ্বায়ক কমিটি দিয়ে চালানো হচ্ছে। টাকার বিনিময়ে এসব আহ্বায়ক কমিটি বানানো ও দীর্ঘদিন বহাল থাকার সুযোগ করে দিচ্ছেন আনিস। আনিসের দাপটে পুরনো অনেক নেতা যুবলীগে নিষ্ক্রিয় হয়ে আছেন। কৃষি জমিতে শিল্প করা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় বহিষ্কৃত হয়েছিলেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান। রাজধানী সুপার মার্কেটে র্যাবের অভিযানে আটক হওয়ায় বহিষ্কৃত হয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম। প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি কৃত্রিমভাবে জুড়ে দেওয়ায় বহিষ্কৃত হয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান। তাদের তিনজনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। পথ ফিরে পেতে তাদের ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন হয়নি বলে দাবি করেছেন তারা। অভিযোগ যাচাই ও রাজনৈতিক ক্যারিয়ার বিবেচনায় পদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে তারা দাবি করেছেন। সার্বিক বিষয় নিয়ে কাজী আনিসুর রহমানের সঙ্গে গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার স্ত্রী সুমির রহমান প্রথম আলোকে বলেন, সকাল 10:30 বাসা থেকে বের হয়ে চেয়ারম্যান স্যারের অফিসে গেছেন আনিস। তাকে নামিয়ে দিয়ে গাড়ি চলে এসেছে, কিন্তু বেলা 2 থেকে ফোন বন্ধ পাচ্ছেন, কোনো খবর পাচ্ছেন না। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, কাজী আনিসের খোঁজ নিতে তাকেও কয়েকজন ফোন করেছেন। টেন্ডারবাজ জাদাবাজ যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্বৃত্তায়ন দুর্নীতির চক্র ভেঙে দিতে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে নিজ কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এইসব কথা জানান সেতুমন্ত্রী। সারা দেশে ক্যাসিনো মাদক নির্মূল অভিযানে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জনগণের কাছে সরকারের যে ভাবমূর্তি তৈরি হয়েছে তা নষ্ট হতে দেওয়া যাবে না। দুর্নীতি চক্র ভেঙে দিতে হবে, এটা প্রধানমন্ত্রীর স্পষ্ট উচ্চারণ। টেন্ডারবাজি চাঁদাবাজি যারাই করবে তারা সরকারি দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না, এই ব্যাপারে যেন কোনো আপোষ না হয়। তিনি আরো বলেন, অপরাধী যত বড়ই হোক তাকে শাস্তি পেতেই হবে। অপরাধ ও দুর্নীতির চক্র ভেঙে দিতে অভিযান অব্যাহত থাকবে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির শাসনামলে অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন সেতুমন্ত্রী। এই সময় দুর্নীতি মাদক টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শেখ হাসিনা সরকারের নীতি ও কৌশলে কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চুনোপুটির রাগবোয়াল বলতে কিছু বুঝি না, গডফাদার গ্র্যান্ডফাদার যারাই অপরাধ করবে তাদেরই শাস্তি পেতে হবে। অপরাধে জড়িত হওয়ায় আওয়ামী লীগের সংসদ সদস্যকেও ছাড় দেওয়া হয়নি, তাকেও গ্রেফতার করা হয়েছে। চাঁদাবাজি দুর্নীতি ও মাদক বিরোধী চলমান অভিযানের বিষয়ে সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ ব্যবসা ও টেন্ডারবাজির মতো অপকর্মের বিরুদ্ধে সরকারের এই অভিযান চলছে। যেখান থেকেই তথ্য আসছে সেই তথ্যের ভিত্তিতে আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। গডফাদার ও গ্র্যান্ডফাদার বলতে আমরা কাউকে চিনি না, যে অপরাধ করবে তাকেই শাস্তি পেতে হবে। অপরাধীরা যেন দেশ ছাড়তে না পারে সেজন্য বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রেড অ্যালার্ট জারি করার কিছু নেই। ইমিগ্রেশনের সবসময় অপরাধীদের একটি তালিকা থাকে, যেন তারা পালিয়ে যেতে না পারে। রাজনীতিবিদ বা যাই হোক, যারা অপরাধ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসছি। যেই অপরাধ করবে আইনের চোখে সেই অপরাধী, তাদেরই আইনের আওতায় আনা হবে, যোগ করেন আসাদুজ্জামান খান। আর গডফাদার গ্র্যান্ডফাদার এগুলো আমাদের কাছে কিছু নেই, আমরা চিনি অপরাধী। অপরাধী যেই হোক তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। গ্রেফতার ব্যক্তিদের মাস্টার মাইন্ডেডদেরও আইনের আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেই অপকর্ম করেছে তাকেই আমরা আইনের আওতায় নিয়ে আসছি। চুনোপুটি আর রাঘব বোয়াল বলতে আমাদের কাছে কিছু নেই, আমাদের কাছে আছে সবাই সমান। রাঘব বোয়াল যদি অপরাধ করে থাকে তাকেও ধরছি, সেই ক্ষেত্রে আমাদের সংসদ সদস্যরাও বাদ যাচ্ছেন না। জনপ্রিয়তা বাড়াতে সরকার এই পদক্ষেপ নিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার কি মনে হয় প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার ঘাটতি রয়েছে? উনি জনপ্রিয়তার জন্য নয়, সুশাসন প্রতিষ্ঠার জন্য এখন আমাদের নির্দেশনা দিয়েছেন। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এইসব অবৈধ ব্যবসা
বা যারা অবৈধভাবে অন্যায় কিছু করতে চায় সেগুলোকে দমন করতে হবে। সেজন্যই আমাদের এই প্রচেষ্টা চলছে। এই অভিযান শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকবে কিনা জেলা পর্যায়ে চালানো হবে এমন প্রশ্নে তিনি বলেন, কোথাও সীমাবদ্ধ থাকবে না। যেখানে অপরাধ হবে সেখানেই অভিযান চলবে। যেখানে দেখব অপরাধী তাদেরই আমরা ধরে আনব। রিমান্ডে থাকা যুবলীগ নেতা জি কে শামীমের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। তার ব্যাংক হিসাবে 300 কোটি টাকা আছে বলে প্রাথমিকভাবে জানা যায়। সূত্র জানায়, গতকাল রোববার সকালে জি কে শামীমের হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য বড় বড় অঙ্কের চেক কয়েকটি ব্যাংকে জমা পড়ে। এরপর ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করে পরামর্শ চাওয়া হয়। বাংলাদেশ ব্যাংক দুপুরের মধ্যে নির্দেশনা জারি করে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, জি কে শামীম তার স্ত্রী ও মা বাবার নামে থাকা সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে হবে। এই সংক্রান্ত সব তথ্য 5 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জানাতে বলা হয়। এস এম গোলাম কিবরিয়া ওরফে শামীম নিজের নাম সংক্ষেপে করে বলতেন জি কে শামীম। ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে বিল্ডার্সের মালিক তিনি। জি কে শামীম নিজেকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক বলে পরিচয় দিতেন। গত শুক্রবার র‍্যাব সদস্যরা জি কে শামীমের ব্যক্তিগত কার্যালয়ে হানা দিয়ে তাকে ও তার 7 দেহরক্ষীকে গ্রেফতার করেন। এরপর সেখান থেকে 1,80,00,000 টাকা, 165 কোটি টাকার স্থায়ী আমানতের কাগজপত্র, তার মায়ের নামে 140 কোটি, $9,000, $752 একটি আগ্নেয়াস্ত্র এবং মদের বোতল জব্দ করে র‍্যাব। অস্ত্র ও মাদক মামলায় জি কে শামীম এখন 10 দিনের রিমান্ডে আছেন। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সেই সাথে আরো ইসলামিক কাহিনী ও রাজনৈতিক খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।